আজ সকালে ইউটিউব খোলার পর চোখের সামনে আসে একটা পোস্ট। পোস্টটা দেখার পর খুব খারাপ লাগে। এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো কি নিয়ে আমি কথা বলবো। তো কি নিয়ে কথা বলবো দেখেই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, ঠিকই ধরেছ, সেই অমিত মণ্ডল। সেই অমিত মণ্ডল আর ইউটিউব জগতে নেই, কারণ ও মারা গিয়েছে বাইক অ্যাক্সিডেন্টে। তো ওর ইউটিউব জার্নি হলো 2020 থেকে। তো 2020 থেকে এখন হলো 2023। তো 2023-এ এসে ওর 3,25,000 সাবস্ক্রাইব এসেছে হয়েছে ইউটিউবে। তো ওর মা বাবাকে নিয়ে ওর একটা ইউটিউব চ্যানেল খুলেছিল, তো ওদের লাইফস্টাইল দেখাতো। আর মা বাবার অনেকটা স্বপ্ন ছিল ওই ছেলেটাকে নিয়ে তাদের। তো ওরা খুব স্ট্রাগল করে এই পর্যন্ত এসে পৌঁছেছিল। আমার বাবা মা যা বললো মানে আমার বাবা মা বলতে পারছে না। আমার বাবা মা জানে না এগুলো কি, বাবা মা বারে বারে বলছে কি করছিস এগুলো। অ্যাকচুয়ালি আমি আমার বন্ধুদের জন্য একটু ছোট করে এনজয় করার জন্য মানে আনন্দ করার জন্য এটা করেছি। অ্যাকচুয়ালি এত কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র মাই সিম্পল লাইফস্টাইল চ্যানেলটার জন্য। সবাই এভাবেই পাশে থাকো, আর আমার ফ্যামিলি মেম্বার। তো ওদের ইউটিউব জার্নিটা ওকে নিয়ে, এই অমিত মণ্ডলকে নিয়ে। তো অমিত মণ্ডলকে নিয়ে, অমিত মণ্ডল মা বাবাকে নিয়ে কেক একটা কেটেছিল ওর যখন 1,00,000 সাবস্ক্রাইবার হয়েছিল। তো ওরা খুব আনন্দ হয়েছিল ওদের ইউটিউব চ্যানেল নিয়ে। আর ওদের ওদের ছেলে এতটুক পর্যন্ত করেছে ওদেরকে নিয়ে। তো আজকে তো ওর মা বাবার এখন কী হবে, ওদের সন্তানও নাই, ওদেরকে ছেড়ে চলে গিয়েছে। তো খুব কষ্ট হচ্ছে, ও এখন আর এই পৃথিবীতে নেই, ও মারা গিয়েছে একটা বাইক অ্যাক্সিডেন্টে। তো ওর লাইফস্টাইলটা, ওর মাই লাইফ অমিত মণ্ডল। তো এই চ্যানেল ওই অমিত মণ্ডলের ছিল।